শারীরিক ভাবে আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ আছি। আর প্রথমত আমি আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই, তারপর মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের দেশের জন্য, আমাদের জন্য এত সুন্দর সুব্যবস্থা করেছেন। গর্বিত যে আমি প্রথম ভ্যাকসিন আমার শরীরে নিয়ে ঈশ্বর আমাকে ভালো রেখেছেন, এবং আমি চাইবো আমার দেশের জনগণ আমাকে দেখে অনুপ্রাণিত হবে, তাদের ভ্যাকসিন নিয়ে মনের ভিতর যেন কোনো ভয় ভীতি না থাকে। ভ্যাকসিন যখন অ্যাভেলেবেল হবে আমাদের দেশে, তারা যেন নিঃসন্দেহে এই ভ্যাকসিন নিয়ে নেয়, এবং আমরা সবাই দেশকে করোনা মুক্ত করার চেষ্টা করব। আপনি নিজে থেকেই নিয়েছেন না আপনাকে বলা হয়েছে নিতে? আমি নিজে থেকে নিয়েছি। এই ভ্যাকসিন নেওয়াটাও তো একটা সাহসের ব্যাপার, তো আপনার এই সাহসটা কেন হলো, কিভাবে হলো? আমার মনে হয়েছে যখন দেশে করোনা আসছে তখনই মনে হইতো এটা একটা যুদ্ধ, এখন সেই যুদ্ধে এতদিন পরে অনেকটা জয়ী হয়ে আসতে পেরেছি স্বাস্থ্যবিধি মেনে যেভাবেই হোক। এখন এসে যখন আমরা আরেকটা আশার আলো দেখতে পেলাম, যেটা ভ্যাকসিন, তখন মনে হইলো যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু আমার মনে, আমার একটা ব্যক্তিগত মতামত, যে আমার মনে হয়েছে যে ভ্যাকসিন নিয়ে নেয়,